শরীর চর্চার জন্য মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলার বিধান কি? শীতকালের প্রশ্ন। এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বলেছি ভাই, মেইন লাইন থেকে বিদ্যুৎ যদি টানেন এটা হলো বিদ্যুৎ চুরি, এটা হলো বিদ্যুৎ চুরি। আর যদি বলেন না চুরি কেমনে হলো, আমরা তো সবার সামনে করতেছি, তাহলে ডাকাতি। তাহলে কি ডাকাতি? আপনি যদি চোর হইতে না চান তাহলে ডাকাত হবেন, দুটার একটা অবশ্যই আপনাকে হতে হবে। যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন, আপনি ব্যাডমিন্টন খেলবেন খুব ভালো কথা খেলেন, কিন্তু ব্যাডমিন্টন খেলতে গিয়ে আপনি এই রাষ্ট্রের সম্পদ বা কোম্পানির সম্পদ আপনি চুরি করতে পারেন, এই অধিকার আপনার নাই। আপনি আশেপাশের কোনো বাড়ি কোনো ঘর কোনো দোকানের মালিকের সাথে কথা বলেন যে বাবা রে এই জায়গাটাতে আমরা কোর্ট করব, এখানে আমরা খেলবো শরীর চর্চার জন্য, হারাম কোনো কাজ নাই, আমরা নিজেরা শরীর চর্চার জন্য খেলবো, আপনি একটু আমাকে বিদ্যুতের লাইনটা দেন, আপনার মিটারে যে টাকা অতিরিক্ত উঠবে আনুমানিক একটা আমরা এত টাকা দিয়ে দিব, তার সাথে আলোচনা করে তার কাছ থেকে লাইন নেন, নিয়ে তারপরে খেলেন, এটা ঠিক আছে, কিন্তু মেইন লাইন থেকে বিদ্যুৎ নেওয়া জায়েজ নাই। কয়জন আমরা এভাবে হিসাব করি? কি আমাদের দিন যখন ধরা পড়বেন ভাই, তখন বুঝবেন কত মানুষ বাদী হয়ে দাঁড়াইছে, হ্যাঁ অমুকের বিদ্যুৎ চুরি করেছেন, অমুক থেকে অমুকটা নিয়েছেন অন্যায়ভাবে। আবার যুবকরা তো এলাকা, তাদের তো পাওয়ার অন্যরকম, তারা তো নিজেদেরকে মানে এক একজনকে বড় বীর বাহাদুর মনে করে, ধরাকে সরা মনে করে। তারুণ্যের এই বয়সটাতে ভাই শয়তান আপনাকে উস্কাবে, পাঁচ সাত বন্ধু মিলে পাশের বাড়িওয়ালার কাছে যাবেন যে হুজুর বলছে মেইন লাইনেরটা নেওয়া না যায়, থাক দরকার না মেইন লাইনেরটা, বলবে এই ভাই আপনার বাড়ির থেকে বিদ্যুৎ নিলাম কোনো অসুবিধা আছে? বেচারা ভয়ের ঠেলা এত পোলাবেন একসাথে, না 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 বাবা কোনো অসুবিধা নেই, নাও বাবা নাও, কিন্তু মনে মনে বলে বেয়াদব, বিল কে দিবে? তো এটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে? যুবক ভাইরা হাসির কথা না, সিরিয়াসলি বলছি। কয়েক বন্ধু বান্ধব মিলে যখন আপনারা একটা কোট টোট করেন, অনেক সময় দেখা যায় আমরা অহংকারী হয়ে যাই, আমরা দাম্ভিকতা দেখাই। ভাই রে যৌবনের এই গরম থাকবে না, একসময় বুড়ো হবেন, একসময় শক্তি ফুরিয়ে যাবে, তখন আপনার বিবেক আপনাকে দংশন করবে যে আমি অন্যায়ভাবে অমুকের বিদ্যুৎটা ব্যবহার করেছি। আপনি তাকে টাকা দিয়ে দেন, সে যদি একান্ত সন্তুষ্ট হয়ে বিনয়ের সাথে বলেন এবং সে যদি আপনাকে দেয় ভিন্ন কথা, আপনি খেতে পারেন ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনি দাপট দেখায়া পাঁচ সাত বন্ধু মিলায়া দোকানদারের বললেন এই দোকানদার ভাই আমরা বিদ্যুৎ দিলাম কোনো অসুবিধা আছে? আপনার ভাব দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে দোকানদার বেচারা বলে না 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 ভাই কী যে বলেন কী অসুবিধা আছে, আরে নেন নেন, আর সরে গেছেন আর এবার গালি দিচ্ছে যে এমনি ব্যবসা বাণিজ্য নয় করোনার কারণে মরার উপরে খড়ার গামার পেয়েছিস তোরা, এরকম বলবে কি বলবে না? মনে রাখবেন কোনো মানুষকে অন্যায়ভাবে তার সম্পদ ভোগ করবেন না ভাই, সময় ফুরিয়ে যাবে যৌবন শেষ হয়ে যাবে, আপনার এই আদর্শিক অসততা আপনার এই অনৈতিক কাজ আপনার এই অন্যায় কাজ এটার কারণে আখেরাতের শাস্তি তো পরে, দুনিয়াতে আপনার বিবেক আপনাকে দংশন করবে যে আমি অন্যায় করেছি। এমনও হতে পারে ওই লোককে আপনি খুঁজে পাবেন না, সে মারা গেছে, তো এর দায় আপনাকে কেমন দিন বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে সৎভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। ইসলাম বিনোদনের কথা বলেছি, আপনি বিনোদন করেন হাসি তামাশা করেন অবৈধভাবে না, আপনার নৈতিক জায়গাটা ভিত্তিটা যেন মজবুত থাকে। যুবক সৎ মানুষের এই সমাজে অভাব, অসৎ দুই নম্বর মাস্তান গর্দব বেয়াদব যুবকের অভাব নাই এই সমাজে বহুত আছে। আপনি একটু ভিন্ন যুবক হন, যে যুবক নীতিবান হবে আদর্শবান হবে স্মার্ট হবে আল্লাহর ভয় থাকবে সৎ থাকবে। আল্লাহ আমাদের যুবকদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান, চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা।